টুশির বয়স অনুযায়ী টুশি অনেক চাপ নিতে পারবে, কিন্তু আমার তো আসলে একটু বয়স বেশি, তাই বেশি প্রত্যাশার চাপ নেওয়াটা আমার জন্য আসলে এখন খুব কঠিন হয়ে গেছে। আপনার তো অভিজ্ঞতা অনেক বেশি। এই যে আমি শুরুতে বলছিলাম হাওয়ায় ভাসছে বাংলা চলচ্চিত্রের দর্শকেরা, কেমন উপভোগ করছেন বিষয়টা? এটা তো খুবই আনন্দের বিষয়। আসলে আমাদের সিনেমা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, আমাদের বাংলাদেশের সিনেমার যে অবস্থা সেই জায়গা থেকে উত্তরণ ঘটুক এটা আমরা দর্শকরাও চাই, আবার যারা এই সিনেমার সঙ্গে যুক্ত তারাও চাই, কিন্তু সেই কাজটি খুব ঘন ঘন হয়ে ওঠে না, হঠাৎ হঠাৎ হয়। তাই এরকম একটা হঠাৎ হাওয়া বইতে শুরু করেছে এবং সেই হাওয়াতে দর্শকের হৃদয়ে জুড়াচ্ছে, এটাই অনেক বড় আনন্দের বিষয়। ভালো তো লাগছেই, উপভোগ তো করছি, সেই সাথে একটু ভয়ও পাচ্ছি। মানে এত প্রেসার, এত চাপ, সবার যে উত্তেজনা, এটা এক ধরনের ভয়েরও কারণ। আচ্ছা ভয় কিসের? 7 দিনের টিকিট হাওয়া হয়ে গেছে, এটাই তো ভয়। মানে কি মানুষের মার খাবেন এরকম ভয়, দৌড়ানি খেতে হবে দর্শকদের? বেশি এক্সপেকটেশন থাকলে একটু ভয় থাকে, ওই জায়গা থেকে। আর আমি যেহেতু নতুন, আমার এক ধরনের আমার জায়গা থেকে নার্ভাসনেস কাজ করে। টুশির বয়স অনুযায়ী টুশি অনেক চাপ নিতে পারবে, কিন্তু আমার তো আসলে একটু বয়স বেশি, তাই বেশি প্রত্যাশার চাপ নেওয়াটা আমার জন্য আসলে এখন খুব কঠিন হয়ে গেছে। আপনার তো অভিজ্ঞতা অনেক বেশি। অভিজ্ঞতা থাকলে পরেও তারপরেও মনে হয় কি যে হাওয়াকে দর্শক যেভাবে গ্রহণ করেছে, হাওয়ার গান, হাওয়ার ট্রেলার, হাওয়ার পোস্টার, এটা মানে একটা অতিরিক্ত তাদের চাওয়া যে হাওয়াটাও নিশ্চয়ই এই গানটার মতো ওই লেভেলের ভালো হবে অথবা গানের চাইতে আরও ভালো হবে, তা ওই ওই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা হয়। কিছু দর্শকের তো অবশ্যই ভালো লাগবে, কিছু দর্শক, আর সবাইকে তো আসলে তুষ্ট করা সম্ভব না। এক্স্যাক্টলি। আচ্ছা ছবির প্রচারে আপনারা এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেখানে গিয়ে তরুণ প্রজন্মদের কাছ থেকে দেখেছেন, তাদের ছবি নিয়ে আগ্রহটা দেখেছেন, কেমন দেখছেন? প্রচণ্ড আগ্রহ, এবং আমি মনে করি যে মেজবাহুর রহমান সুমন ওর প্রথম চলচ্চিত্র হাওয়া এবং আমাদের দীর্ঘ পরিশ্রমের ফসলে হাওয়া আপনারা এভাবে গ্রহণ করছেন, সে কারণে এটা খুবই একই সাথে বিব্রতকর যে টিকিট পাওয়া যাচ্ছে না, মানে আপনারা কীভাবে দেখবেন, এটাও যেমন সত্য আবার আনন্দেরও যে আমরা বাংলা সিনেমার এই দিনটি আসলে চাই যে দর্শক আসুক সিনেমা হলে, অনেক কষ্ট করে হলে পরেও সিনেমাটা মানে টিকিট কেটে দেখুক। তবে অধৈর্য হওয়ার কিছু নেই, যেমন প্রথমে 24টা হলে সিনেমাটা রিলিজ হচ্ছে এটা ঘোষণা হয়েছে, এরপর আমি এই পোস্টটা দেওয়ার পর সারা বাংলাদেশ থেকে যেখানে যেখানে সিনেমা হল নেই সবাই আমাকে নক করছে। এখন এই ব্যাপারে আসলে আমার বলার কিছু নাই, কারণ এটা টোটাল যারা সিনেমা হল মালিক, অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে কেউ কেউ সিনেপ্লেক্স তৈরি করার চেষ্টা করছেন, সব কিছু মিলে এটা আমাদের হাতে আসলে কিছুই নাই। তবে আমরা চাই যে সারা বাংলাদেশেই সিনেমা হল থাকুক, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলার মানুষ, উপজেলার মানুষ তাদের নিজের নিজের সিনেমা হলে গিয়ে আমাদের সিনেমা দেখুক এবং আমাদের সিনেমা এগিয়ে যাক, আপনারা আমাদের পাশে থাকবেন। টুশি কিছু যোগ করবে কিনা? চঞ্চল ভাই তো সবই বললো, আমি জাস্ট এতটুকু বলতে চাই আপনাদের ভালো লাগলে সিনেমাটা দেখে যান, আর সিনেমা দেখার হলে সিনেমা এক্সপিরিয়েন্স করার স্বাদটা কিন্তু অন্যরকম। সো অডিয়েন্স তো আমাদের অডিয়েন্স কিন্তু সিনেমা দেখে, ভালো কাজ আসলে তাদের পছন্দ হলে সেই ছবিটা দেখে, অলরেডি আমরা আমাদের লাস্ট কিছু ছবিতে সেটা দেখছি। সো আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা যদি আপনারা জারি রাখেন তাহলে আমাদের জন্য সুবিধা, আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুবিধা, আমাদের পরবর্তী কাজের জন্য।